আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত দর্শক, মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মতিয়া চৌধুরীকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি তার আপন নামে এবং স্বমহিমায় তিনি অমর এবং অক্ষয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে। তার প্রাথমিক পরিচয় অগ্নিকন্যা। পুরো ষাটের দশকে পাকিস্তান বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে তার যে ভূমিকা এবং তার যে গৌরবোজ্জ্বল ভূমিকা, হাতে গোনা দুই তিনজন জাতীয় নেতার সমপর্যায়ের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল তার। দ্বিতীয়ত, তিনি যে ধারা রাজনীতি করতেন, বাম ধারা রাজনীতি করতেন, গণমানুষের অধিকারকে বিশ্বাস করতেন, দরিদ্র মানুষের রাজনীতি করতেন এবং কমিউনিস্ট রাশিয়া বা কমিউনিজমের যে ধ্যান ধারণা, এই মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। সময়ের প্রয়োজনে তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন, কিন্তু একেবারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, তার পোশাক, তার আশাক, তার চাল চলন, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা কমিউনিস্ট ভাব ছিল। তিনি এয়ার কন্ডিশনিং ব্যবহার করতেন না, বডিগার্ড নিতেন না, গাড়িতে কখনো এয়ার কন্ডিশন ব্যবহার করতেন না, সাধারণ আটপুরের শাড়ি পরতেন এবং বলতে গেলে জমিদার কন্যার মতো তার অভিষেক। তার পিতা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার স্বামী যথেষ্ট সচ্ছল এবং ধনবান ব্যক্তি ছিলেন এবং তিনি সারা জীবন যে রাজসিক জীবনের মধ্যে তিনি থাকতে পারতেন সেগুলো বাদ দিয়ে তিনি আট পৌড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মতো জীবনযাপন করতেন। আওয়ামী লীগে তিনি যোগদান করেছেন, একেবারে যেদিন আওয়ামী লীগে যোগদান করেছেন, সর্বশক্তি দিয়ে, সকল বিশ্বাস দিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং সর্বশক্তি দিয়ে, সর্ববিশ্বাস দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ঝগড়া করেছেন, ঝাঁটি করেছেন, বিষোদগার করেছেন, গালাগাল দিয়েছেন। কোনো অবস্থাতেই একচুল কাউকে তিনি ছাড় দেননি। আবার যখন আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন, এতটা নির্মম এবং নিষ্ঠুরভাবে তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে তিনি ডুগডুগি বাজাতে চেয়েছিলেন, ডুগডুগি বানাতে চেয়েছিলেন আর বঙ্গবন্ধুর হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর জমানাতে, এতটা দুঃসাহসী অগ্নিকন্যা ছিলেন মতিয়া চৌধুরী। তার সঙ্গে আমার অম্ল মধুর সম্পর্ক ছিল, অতিশয় স্নেহ করতেন আমাকে, অসাধারণ স্নেহ করতেন আমাকে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তার সেই আপত্ত স্নেহটিকে ধরে রাখতে পারিনি। আমার এলাকাতে তিনি একটি সেই বীজ বর্ধন খামার করে দিয়েছিলেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এবং এই কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া থেকে শুরু করে যা কিছু তিনি করেছেন, এটি কেবলমাত্র গলাচিপে দশমিনে নয়, এটি কেবলমাত্র বরিশাল বিভাগ নয়, এটি বাংলাদেশের, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বীজ বর্ধন খামার, স্যালাইন টলারেন্স যে বীজ উৎপাদন সেটা হচ্ছে এবং এর ফলে আগামী দিনে আমাদের যে খাদ্যশস্যের উৎপাদন সেই উৎপাদনে বরিশাল অঞ্চল এই বীজ বর্ধন খামারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা অন্য একটা বিষয়। তো এরকম খুব ভালো সম্পর্ক না থাকলে এরকম কয়েক হাজার কোটি টাকার একটা প্রকল্প কোনো মন্ত্রী সাধারণত নিজের এলাকাতে এগুলো করেন? তো তিনি সেটি আমাকে করে দিয়েছিলেন আমার এলাকাতে, এরকম মধুর সম্পর্ক ছিল। আমার বয়স অল্প থাকার কারণে আমি শেষ পর্যন্ত সেই সম্পর্কটা রাখতে পারিনি। আমি তাকে নিয়ে নির্দয় আলোচনা করেছি, সমালোচনা করেছি, বকা টেলিভিশনে গিয়ে যাচ্ছে তাই বলেছি, কিন্তু কোনো দিন তিনি একটা উহ শব্দ করেননি বা আমার দিকে মুখ বাঁকা করে তাকাননি। পরবর্তীতে আমি যখন ভুল বুঝতে পেরেছি, সেটি আওয়ামী লীগের এমপিগিরি বাদ দেওয়ার পর, 2014 সনের পর, তখন আবার আমি যখন
তার ব্যাপারে ইতিবাচক আলোচনা করেছি, আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি, কিন্তু উনি আমাকে ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন। এবং আমি তাকে দেখেছি খুব কাছে থেকে, একজন মানুষ কতটা সৎ হতে পারে এবং কতটা নির্মোহ হতে পারে, কতটা যোগ্যতর হতে পারে, এবং একজন মন্ত্রী হিসেবে একটা মন্ত্রণালয়ের উপর তার কতটা কর্তৃত্ব থাকতে পারে। আমি আমার জীবনে মতিয়া চৌধুরীর মতো দ্বিতীয় কোনো ক্ষমতাধর মন্ত্রী দেখিনি যার কথায় সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়ের পিয়ন পর্যন্ত থরথর করে কাঁপতেন। তার প্রতিটি হুকুম তামিল করার জন্য, তার প্রত্যেকটি ইচ্ছা বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হুমড়ি খেয়ে পড়তেন। আবার এই মানুষটি যখন রাজনীতির ময়দানে যেতেন, এক অসাধারণ প্রতিভাময়ী রমণী। আবার যখন আমাদের মতো জুনিয়রদের সঙ্গে মিশতেন, তিনি কারো বোন কারো মা, আমাদের জন্য রান্না করে নিয়ে আসতেন নিজের হাতে, আবার আমাদেরকে খাওয়াতেন পার্লামেন্টে এনে। তো সেই মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা হয়তো কেউ কেউ জানেন, অনেক হয়তো জানেন না, তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন। শুধু ফরজ নামাজ নয়, নিয়মিত অনেক নফল ইবাদত এবং বন্দিগি তিনি করতেন। মাথায় সবসময় ঘুমটা দিয়ে রাখতেন এবং ইসলামের অন্যান্য খুঁটিনাটি বিষয়াদি গোপনে তিনি এত নিখুঁতভাবে তিনি পালন করতেন, একদম সত্যিকার অর্থে একজন মুসলিমা হিসাবে। আপনি যদি কাউকে স্বীকৃতি দিতে চান মতিয়া চৌধুরীর ব্যক্তিগত জীবন না দেখলে বুঝতে পারবেন না। তার বিক্ষুব্ধতা, জিয়াউর রহমানকে নিয়ে তার কটূক্তি, বিএনপিকে নিয়ে তার গালাগালি, এ সকলই তার রাজনৈতিক কৌশল। কিন্তু এর বাইরে ব্যক্তি মতিয়া চৌধুরী, তিনি বাংলাদেশের জন্য শত বছরও এরকম একজন মতিয়া চৌধুরী জন্ম নেয় না, এবং আগামী 100 বছরে দ্বিতীয় কোনো মতিয়া চৌধুরী বাংলাদেশে হবে বলে, হবেন কি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সেই মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন, এবং এমন একটা সময়টিতে যখন রাজনীতি আওয়ামী লীগের বিরুদ্ধে, মতিয়া চৌধুরীর বিরুদ্ধে, ফলে এদের জাতি তার একজন সুসন্তানকে হারালো, কিন্তু তাকে নিয়ে কোনো আলোচনা করা যাচ্ছে না। তার জানাজা দাফন কাফন নিয়ে তার পরিবারের পরিবার পরিজনের যারা লোকজন রয়েছেন তার উদ্বিগ্ন। তিনি প্রচণ্ড ঘাড়ের ব্যথায় তিনি ভুগেছিলেন, কোমরের ব্যথায় ভুগেছিলেন অনেক দিন, সেই সরকার পতনের অনেক আগ থেকেই। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি দেশের বাইরে কখনোই তিনি যেতেন না, কিন্তু বাংলাদেশে তিনি চিকিৎসা নিতে পারেননি। এবং পরবর্তীতে শোনা গেল যে আজকে ভিডিওটা করছি, তার মৃত্যুর একদিন আগে তিনি তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, এবং সেখানে তিনি যখন গেলেন তখন আলটিমেটলি তিনি মারা গিয়েছেন। যেভাবে গণমাধ্যমে এসেছে যে তার জানাজা কোথায় হবে, দাফন কাফন কোথায় হবে, এখনও তার পরিবার সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে অনুমতির জন্য, সরকারের অনুমতির জন্য, রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য, মতিয়া চৌধুরীর যারা প্রতিপক্ষ তাদের মনোভাবের জন্য এখন আত্মীয় স্বজন অপেক্ষা করছে। তাকে কোথায় দাফন করা হবে, কোথায় সমাহিত করা হবে, এই বিষয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছে না কেউ। একজন রাজনীতিবিদদের জীবনে এরকম হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। মতিয়া চৌধুরীর চেয়ে অনেক বড় বড় রাজনীতিবিদ যারা হয়তো নিহত হয়েছেন, অথবা প্রকৃতির অমোঘ নিয়মে তারা মারা গিয়েছেন, তাদের লাশ ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, অনেকের লাশ ফেলে দেওয়া হয়েছে, অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস থেকে তাদেরকে মুছে দেওয়া যায়নি। তারা অমর হয়ে আছেন, অক্ষয় হয়ে আছেন, তাদের দেহ নিয়ে মানুষ নৃশংসতা দেখিয়েছে, নির্মমতা দেখিয়েছে,
কিন্তু তাদের কর্ম এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানুষের ইবাদত এবং বন্দিগির উপলক্ষ হয়ে আছে। তো সেই দিক থেকে মতিয়া চৌধুরী তার আপন মহিমায় অমর হয়ে আছেন, অমর হয়ে থাকবেন। বহু মানুষের প্রার্থনায় তিনি থাকবেন, বহু মানুষের ইবাদত এবং বন্দিগির মধ্যে তার নাম সংযুক্ত থাকবে, এবং তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণার চাদরের মধ্যে থাকবেন বলেই আমি দোয়া করি, প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।